শুরু হলো আরেকটি নতুন সকাল। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরও সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। চ্যানেল 24 সকালের আয়োজন, সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল আমন্ত্রণ কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ বৃহস্পতিবার, 21 ভাদ্র 1431 বঙ্গাব্দ এবং 5 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, সকাল সকাল পরিকল্পিত একটা দিন শুরুর জন্য আমাদের কিন্তু আবহাওয়া বার্তাটি জেনে নেওয়া খুবই প্রয়োজন। তাই আজকের আয়োজনের শুরুতেই আমরা আবহাওয়া বার্তাটি জানবো আজকে সারাদিনটি কেমন কাটবে সেই পূর্বাভাসগুলো, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা দেখে নেব। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 34.2, সর্বনিম্ন 25.6। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 34.5, সর্বনিম্ন 25.2। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 32.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 33.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 34, সর্বনিম্ন 27.5। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 35.5, সর্বনিম্ন 27। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে টাঙ্গাইলে 22.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 36.5 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, আবহাওয়া বার্তা জানছিলাম, এবার একটু আমরা বন্যা পরিস্থিতির খবর জানব। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো তলিয়ে আছে বিভিন্ন জেলা এবং ভেসে উঠছে ক্ষয়ক্ষতি। পানি কমার সাথে সাথে বেড়েছে রোগবালাইও। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, নিচু এলাকার পানি নামছে খুবই ধীর গতিতে, হাসপাতালগুলোতে সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। দর্শক, আমরা বন্যা পরিস্থিতির খবর জানতে আজ আমরা চলে যাব নোয়াখালীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন ভৌমিক, আমরা বলছিলাম পানি কমার সাথে সাথে রোগবালাইও বেড়ে যাচ্ছে, আপনি আছেন একটি হাসপাতালে, সেখানকার সার্বিক চিত্র আমাদের মাঝে তুলে ধরবেন। সুমন ভৌমিক, আপনি শুনতে পাচ্ছেন? সারিকা, আসলে নোয়াখালীতে বন্যার যে পরবর্তী সময়টা এখন চলছে, সবচাইতে সংকটময় চলছে এই মুহূর্তে। কারণ হচ্ছে এত বেশি পরিমাণে ডায়রিয়া আক্রান্ত রোগী বেড়ে গেছে, যেটি আসলে একেবারে ভয়াবহ রূপ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আসলে ক্যামেরায় যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যেখানে ডক্টর এবং নার্সরা থাকছে সেখানে কিন্তু রোগীদের সঙ্গে বাকবিতণ্ডার মতো ঘটনা ঘটেছে। এর কারণ হচ্ছে এখানে আসলে যে পরিমাণ রোগী এবং স্বজন রয়েছে সেই অর্থে কিন্তু ডক্টর এবং নার্সের সংখ্যা একেবারেই কম। 250 রোগী রয়েছে, অথচ নার্স রয়েছে মাত্র 2 জন এবং ডক্টর 1 জন রয়েছে। এছাড়া যে পরিচ্ছন্নতা কর্মী নেই বললেই চলে। অপরদিকে আরেকটি বিষয় হচ্ছে কি, অপ্রতুল, একেবারেই
অর্থাৎ যারা ওষুধ যেগুলো দরকার ওষুধ নেই, স্যালাইনের সংকট দেখা, যারা কলার স্যালাইন বলা হয় এগুলোকে, সেগুলোর এত বেশি সংকট দেখা দিয়েছে। অথচ গতকালকে যখন আমরা এখানকার তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলেছেন যে পর্যাপ্ত ওষুধ রয়েছে, এবং আমরা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি, তিনি গতকাল বলেছে যে আমাদের কাছে পর্যাপ্ত ওষুধ এবং স্যালাইন রয়েছে। একই সঙ্গে যেসব দাতা সংস্থা রয়েছে, অর্থাৎ বিভিন্ন কোম্পানি রয়েছে বা এনজিও রয়েছে, তারাও কিন্তু তাদেরকে সহযোগিতা করছে, এটুকু তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু হাসপাতালে এসে তার উল্টো চিত্র দেখতে হচ্ছে। এখানে এত বেশি পরিমাণে রোগী, প্রত্যেকটি কক্ষের মধ্যে এত রোগী, যেখানে আসলে চিকিৎসা দেওয়া খুবই কষ্টকর, এবং নার্সরা ডক্টররা 16-17 ঘন্টা পর্যন্ত ডিউটি করেও কিন্তু কুলাতে পারছে না, এরকমটা আমাদেরকে বলেছে। এর মধ্যে মাঝে মাঝে যারা এখানকার রোগী রয়েছে তাদের সঙ্গে প্রায় সময় কিন্তু বাকবিতণ্ডার ঘটনা ঘটছে। এর কারণ হচ্ছে রোগীরা যে পরিমাণ ওষুধ চাচ্ছে সেটি পাচ্ছে না, এবং যে সেবা চাচ্ছে সেই সেবাটা পাচ্ছে না। এটা না পাওয়ার একটি বড় কারণ কয়েকজন রোগীও আমাদেরকে বলছে, স্বজনরা আমাদেরকে বলেছে যে আসলে এখানে লোকবল খুবই সংকট, লোকবল বাড়ানো খুব দরকার। এই ক্রাইসিস মুহূর্তে স্বাস্থ্য বিভাগকে উচিত যে খুব দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতাল সহ সরকারের যেসব 250 শয্যার বাইরে যেসব 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেগুলোতে পর্যাপ্ত পরিমাণে লোকবল বাড়ানো এটা খুব জরুরি হয়ে পড়েছে। এখানকার যারা রুগীরা রয়েছে, স্বজনরা রয়েছে, তারা এমনটি বলেছে। সারিকা সুমন ভৌমিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বন্যা পরবর্তী অবস্থা নিয়ে জানছিলাম। নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন ভৌমিক, তিনি একটি হসপিটাল থেকে যুক্ত হয়েছিলেন। আমরা দেখছিলাম সেখানে রোগীদের ঠাঁই ধরার জন্য জায়গা নেই, এমনকি চিকিৎসকরাও হিমশিম খাচ্ছেন চিকিৎসা দিতে। দর্শক, এবার একটু আমরা চলে যাবো আমাদের নিয়মিত আয়োজন ইতিহাসের এই দিনে। আজ 5 সেপ্টেম্বর, আজকের এই দিনটি ঐতিহাসিক তো বটেই। আমরা জেনে আসব আজকের এই দিনটি কেন ঐতিহাসিক, কী ঘটনা আজকের এই দিনে ঘটেছিল। 1612 সালের আজকের এই দিনে 4টি যুদ্ধজাহাজ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নৌবাহিনী গঠন করে। 1910 সালের আজকের এই দিনে 157টি গান ও কবিতার সংকলন গীতাঞ্জলি প্রথম বাংলায় প্রকাশিত হয়। 1939 সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র তার নিরপেক্ষতা ঘোষণা করে। 1960 সালের আজকের এই দিনে রোম অলিম্পিক আসরে মোহাম্মদ আলী বক্সিংয়ে স্বর্ণপদক লাভ করেন। 1971 সালের এই দিনে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শহীদ হন। 2000 সালের আজকের এই দিনে টাভালু জাতিসংঘে যোগ দেয়। দর্শক, দিনাজপুরে উৎপাদিত সাগর কলার খ্যাতি দেশ জুড়ে। শুধু সাগর কলা নয়, সবরি, সুন্দরী, চিনি, চম্পা কলারও চাষ হয় এই এলাকায়। দিনাজপুরের 10 মাইল এলাকায় বসে উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম বড় কলার হাট। দর্শক, আমরা সেই কলার হাট থেকে একটু ঘুরে আসবো। দিনাজপুর থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল সরকার সানি। বিপুল সরকার সানি, শুভ সকাল আপনার পেছনে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য কলার কাদি, আপনি আছেন 10 মাইল কলার হাটে। আপনার মধ্য দিয়ে একটু কলার হাটটি তো ঘুরে দেখবই, সেই সাথে জানতে চাই কলার কাদির দাম কিরকম পড়ছে এবং ভাদ্র মাস চলছে, হাটে কেমন কলা উঠছে। যে সারিকা, শুভ সকাল। আপনি যেমনটি বলছিলেন যে উত্তরাঞ্চলের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এই কলার হাট, আপনি জানেন যে কৃষি অঞ্চল হিসেবে এমনিতে দিনাজপুর বেশ সুখ্যাতি রয়েছে। এখানে প্রচুর পরিমাণে ধানের আবাদ হয়, লিচুর আবাদ হয়, দেশের দ্বিতীয় বৃহত্তম টমেটোর বাজারও কিন্তু এখানে বসে, এবং গত কয়েক বছর ধরে এই স্থানটি দ্বিতীয় বৃহত্তম কলার যে স্থানটি সেটি স্থান কিন্তু দখল করছে দিনাজপুরে, এবং এই এলাকায় সাগর কলা বেশ সুখ্যাতি রয়েছে। একই সাথে সবই কলা রয়েছে, মালভোগ কলা রয়েছে, এগুলো তো রয়েছেই। বর্তমানে যে সাগর কলা এটি কিন্তু দেশের মধ্যে এই সময়টাতে এই দিনাজপুরেই সব থেকে বেশি ওঠে, এবং দিনাজপুরের কাহারল এবং বীরগঞ্জ এই দুই উপজেলাতে এই কলার বেশি আবাদ হয়। এবং এবারে কৃষকরা, যেটি আমরা সকাল থেকে কথা বলছি কৃষক এবং ব্যবসায়ীর সাথে, তারা বলছেন যে গত কয়েক বছরের তুলনায় এবারে কিন্তু কলার দামটা খুবই বেশি, এবং মোটামুটি তারা লাভবান হতে পারছেন। গত বছরে যেখানে একটি কাদি ছিল 300-400 টাকা, কিংবা একেবারে সব থেকে ভালো হয় সেটি 500 টাকা, এটি কিন্তু এই বছরে এক একটি কাদি বিক্রি হচ্ছে 700-800 টাকা পর্যন্ত, অর্থাৎ প্রতি কাদিতে 200-300 টাকা পর্যন্ত বেড়েছে। এতে করে কৃষকরা বলছেন তারা বেশ লাভের মুখ দেখছেন, যদিও একটি বিষয় তারা জানিয়েছেন যে এবারে যে কলা ঝড় হয়েছিল, সেই ঝড়ের কারণে বেশ কলার গাছে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক কৃষকের
কলার খেতে নষ্ট হয়ে গেছে, কলার বেশ কিছু গাছ নষ্ট হয়ে গেছে। তারা বলছেন এই যে লোকসানটা, এইবারে যে দামটা সেটি দামটা কিন্তু যেহেতু অনেকটাই বেশি, ফলে যে লোকসানটা সেই লোকসানটা কিন্তু পুষিয়ে উঠবে। এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, পাইকারি ব্যবসায়ী যারা গ্রাম থেকে নিয়ে আসে এখানে কলা বিক্রি করেন, তারাও কিন্তু একই কথা বলছেন যে এবারে মোটামুটি ভাবে তারা বেশ লাভবান। যেটা গত বছরে একটি সংখ্যার মধ্যে ছিল, কলা গ্রাম থেকে নিয়ে আসে বাজারে নিয়ে আসা পর্যন্ত আসলে ঠিক সঠিকভাবে দাম পাবেন কিনা, এবারে কিন্তু সেই একেবারে নিশ্চয়তা রয়েছে এবং তারা বলছেন যে একেবারেই ভালো দামটা পাওয়া যাচ্ছে। এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছেন দেশের বিভিন্ন স্থানে, এখান থেকে কলা যায় দেশের নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায়, এবং সেখানে যারা সেখান থেকে যারা এখানে পাইকারি ব্যবসায়ীরা এসেছেন, তারা আমাদের কিছু জানিয়েছেন যে এই কলার কিন্তু দিনাজপুরের সাগর কলার কিন্তু বেশ বেশ সুখ্যাতি রয়েছে, বেশ চাহিদা রয়েছে সারা দেশে। ফলে এই সারা দেশ থেকেই ব্যবসায়ীরা এখানে ছুটে আসেন কলার কলা কিনতে। এবং তারা বলছেন এবারে যে কলার যে দামটা, যদিও দামটা অনেকটাই বেশি, তারপরেও কিন্তু তারা বেশ লাভবান হতে পারছেন। তবে তারা একটি বিষয়ে আমাদেরকে যেটা জানিয়েছেন যে এবারে কিন্তু যেহেতু পরিবহন খরচটা তাদের একটু বেড়েছে, সেটি তারা বলছেন যদি পরিবহন খরচটা একটু কমে, বিশেষ করে জ্বালানি তেলের মূল্যের কারণে পরিবহন খরচটা বেশি বেড়েছে, এখানে যারা পরিবহনের সাথে জড়িত তারা এই বলছেন যদি পরিবহন খরচটা কমে তাহলে তারা ব্যবসায়ীরা আরো বেশি লাভবান হতে পারবে। সারিকা বিপুল সরকার স্থানীয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা ঘুরে দেখছিলাম দিনাজপুরের 10 মাইল কলার হাট। আমরা দেখছিলাম পেছনে অসংখ্য কলার কাঁদি সারি সারি ভাবে সাজানো এবং মোটামুটি ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী, চাষি এবং পাইকাররা, আমরা এমনটি জানছিলাম। দর্শক, এই মুহূর্তে কেওএসটি নিবেদিত সকাল 24 এর সময় হলো ছোট্ট একটা বিরতির, ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ কেওএসটি নিবেদিত সকাল 24 এ। দর্শক, প্রতিদিনকার ঘটনাগুলো নিয়ে জানতে আমাদের কিন্তু একটা ভরসার জায়গা পত্রিকা। তাই সকাল 24 আয়োজনে প্রতিদিনই আমরা চেষ্টা করি পত্রিকাগুলোর প্রথম পাতা একটু চোখ বুলিয়ে নিতে। আজও এর ব্যতিক্রম নয়, আমরা পত্রিকার প্রধান শিরোনামগুলো দেখব। আমরা শুরু করব সমকাল দিয়ে। বিশৃঙ্খলা রোধে কঠোর সরকার, পোশাক কারখানা খুলছে আজ, আন্দোলনের রাজনৈতিক ইন্ধন দেখছেন নেতারা, রপ্তানি আদেশ চলে যাচ্ছে ভারত পাকিস্তানে, বুধবার বন্ধ ছিল 167 কারখানা। দুর্নীতি না করতে সরকারে কর্মচারীদের কড়া বার্তা, প্রয়োজনের সমন্বিত অভিযানের সিদ্ধান্ত, অধীনস্থকে নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় ঊর্ধ্বতনেরও, হিসাব বিবরণী জমার পর অবৈধ সম্পদ পেলে ব্যবস্থা নেবে দুদক, পদের প্রভাবে অপকর্মে জড়ালে দৃষ্টান্তমূলক শাস্তি। সমকালের পরে আমরা প্রথম আলোর প্রধান শিরোনামগুলো দেখব। সংসদ সদস্যদের গাড়ি বিলাস, শুল্কমুক্ত সুবিধা নিয়ে দামি গাড়ি আমদানি করেছেন সংসদ সদস্যরা, 7 জানুয়ারি ভোটের পর 51 গাড়ি কিনতে উদ্যোগী হন। সচিব সভায় প্রধান উপদেষ্টা, সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিতে সচিবদের নির্দেশ। আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্ণ হল আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে শহীদী মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রথম আলোর পরে আমরা চোখ বোলাব কালের কণ্ঠে। তৃতীয় পক্ষের ইন্ধনে অস্থিরতা, গতকাল পর্যন্ত 167 পোশাক কারখানা বন্ধ, আজ থেকে সব পোশাক কারখানা খোলা, শ্রমিক নয় বিশৃঙ্খলা করছে বহিরাগতরা, ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ, অ্যাকশন শুরু। বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগ ও বহিরাগতদের ইন্ধন রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে আজ থেকেই অ্যাকশন শুরু হবে, এমনটি বলেছেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। আমরা কালের কণ্ঠে শিরোনামে দেখছিলাম, এরপরে আমরা পাশাপাশি আরও একটি শিরোনাম দেখছি। নানা সংস্কারের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা, আওয়ামী লীগ সরকার পতনের 1 মাস, গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। কালের কণ্ঠের পরে আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ের 1 মাস, আমরা কালের কণ্ঠেও দেখছিলাম, দৈনিক ইত্তেফাকেও একই শিরোনাম। দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের তীব্রতার মুখে 1 মাস আগে আওয়ামী লীগ সরকারের পতন হয়,
দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন দলটির সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ 5 সেপ্টেম্বর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তি হচ্ছে। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা, উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে কোটা সংস্কার শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছিল শিক্ষার্থীরা। দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো তো দেখছিলাম, দৈনিক ইত্তেফাকের পরে সবশেষে আমরা চলে যাব বণিক বার্তায়। প্রতি গিগায় প্রাথমিক গড় ব্যয় প্রায় 4 টাকা, বিক্রি 25 থেকে 35 টাকায়। মোবাইল ইন্টারনেট, প্রতি গিগাবাইট মোবাইল ইন্টারনেট ডাটা সরবরাহে ব্যয় হচ্ছে 2 থেকে 5 টাকার মতো। গড়ে এর পরিমাণ দাঁড়ায় প্রায় 4 টাকা, এর মধ্যে গ্রামীণ ফোনের ব্যয় 2 টাকা 27 পয়সা আর রবি আজিয়াটার ব্যয় হয় 5 টাকা 28 পয়সা। সর্বস্তরের জনগণের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন এসেছে, অদ্ভুত এক উন্নয়নের বয়ান তারা সৃষ্টি করেছিল এবং তারা এতে বিশ্বাস করতে শুরু করেছিল। অনেক বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, সাংবাদিক ও শিক্ষক এ গান গাওয়া শুরু করেছিলেন। আমরা অল্প কিছু লোকের বিপরীত ধারায় কিছু কথা বলেছিলাম, কিন্তু সেটার কোনো প্রভাব পড়েনি। আওয়ামী লীগ সরকারের আমলে যে প্রকৃত উন্নয়ন হয়নি, গণতন্ত্র ছাড়া যে এদেশে উন্নয়ন সম্ভব না, সে সময় কাউকে বোঝা যেত না। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দর্শক, বণিক বার্তা শিরোনামগুলো আমরা দেখে নিয়েছি, এই ছিল মোটামুটি আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। এবার একটু আমরা জন্মদিনে চলে যাব। দর্শক, আজ 5 সেপ্টেম্বর, আজকের এই দিনটি আপনাদের কিংবা আপনাদের আপনজনের, যাদের আজ জন্মদিন তাদেরকে সকাল 24 এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের দিনটি অনেক ভালো কাটুক এই কামনা করছি। এবারে আমরা জানবো দর্শক, আজকের এই 5 সেপ্টেম্বরে কোন কোন বিখ্যাত ব্যক্তি জন্ম নিয়ে দিনটিকে আরও বিশেষ করে তুলেছেন, তাদের শুভেচ্ছা জানাবো, সেই সাথে তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও আমরা জেনে নেব। 1970 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশী সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। টেস্ট ক্রিকেটে তিনি বাংলাদেশের নেতৃত্ব দানকারী উইকেট শিকারী বা হাতি স্পিনার ছিলেন। তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার যিনি একদিনের আন্তর্জাতিক ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার যিনি টেস্ট ম্যাচে 100 উইকেট লাভ করেন। 1920 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি কবি, গীতিকার ও চিত্র পরিচালক মোহিনী চৌধুরী। গ্রামাফোন রেকর্ড ও সবাক চলচ্চিত্রে তার অজস্র গান শ্রোতাদের ভেতর খুব জনপ্রিয় হয়েছিল। মুক্তির মন্দির ও সোপানতলে কত প্রাণ হলো বলিদান, দেশাত্মবোধক এই গানটির জন্য তিনি খ্যাতি ও সুনামের অধিকারী। 1951 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাইকেল কিটন। তিনি CBS চ্যানেলের সিটকম অলস ফেয়ার ও দ্য মেরি টাইলার মুর আওয়ার এবং হাস্যরসাত্মক চলচ্চিত্র নাইট শিফট, মিস্টার মম, জনি ডেঞ্জারাসলি ও বিটল জুসে অভিনয় করে পরিচিতি অর্জন করেন। তিনি টিম বার্টনের নাট্যধর্মী সুপারহিরো চলচ্চিত্র ব্যাটম্যান ও ব্যাটম্যান রিটার্নসে নাম ভূমিকায় অভিনয় করে সমাদৃত হন। 1946 সালের এই দিনে জন্মগ্রহণ করেন রক সঙ্গীতের সেরা গায়ক ফ্রেডি মার্কারি। 70 ও 80 দশকের দুনিয়া কাঁপানো ব্যান্ড কুইনের ভোকাল ফ্রেডি মোহাবিষ্ট করেছিলেন দুনিয়ার কোটি ভক্তকে। ফ্রেডির লেখা ও গাওয়া বোহেমিয়ান র্যাপসোডি সর্বকালের সেরা গানের বিভিন্ন তালিকায় প্রায়ই স্থান পায়। 1969 সালের 23 অক্টোবর ইংল্যান্ডের বোল্টন শহরে প্রথমবারের মতো মঞ্চ মাতান ফ্রেডি। দর্শক, পাতাকপি ফুলকপি এখনও শুধু শীতের সবজি নয়, সারা বছরই বাজারে মিলছে এসব সবজি। দর্শক, মেহেরপুরে এরকমই এক উদ্যোগ নেওয়া হয়েছে, কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন এবং এর চাহিদাও বেশ। আমরা তো সেখান থেকে ঘুরে আসবো, মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের এক সহকর্মী। শুভ সকাল, আপনি দাঁড়িয়ে আছেন একটি সবজি খেতে, আমরা পেছনেই দেখতে পাচ্ছি বাঁধাকপি। আপনার মাধ্যমে তো সবজি খেতটি ঘুরে দেখবই, সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই যে আগাম শীতকালীন সবজি উৎপাদনের যে উদ্যোগ, নিঃসন্দেহে এটি খুবই ভালো উদ্যোগ, কৃষকরা আসলে এতে কতটা লাভবান হচ্ছে?
শুভ সকাল সারিকা। মেহেরপুর, আপনি যেমনটি বলছিলেন, মেহেরপুর কিন্তু সবজি প্রধান এলাকা। এখানে সারা বছরই সবজি পাওয়া যায়, বিশেষ করে সব ধরনের সবজি পাওয়া যায় এখানে। আগাম যেমন সবজি রয়েছে, গ্রীষ্মকালীন সবজি রয়েছে। বিশেষ করে আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি, এটি শহরের একেবারেই উপকণ্ঠে, যেখানে সারা বছরই পাতাকপি এবং ফুলকপির চাষ হয়ে থাকে। এবং আমি যদি ডানের এই কপিগুলো দেখাতে গেলে, একটি কিন্তু বাঁধাকপি, এই কপিগুলো কিন্তু আর কি কয়েকদিন পরেই কৃষকরা ঘরে উত্তোলন করতে পারবে। আমি যদি বাম দিকের যে কপিগুলো রয়েছে সেগুলো যদি দেখাই, এগুলো কিন্তু সবে মাত্রই জমিতে লাগানো হয়েছে এবং কিছু বেডেও কিছু চারা রয়েছে। অর্থাৎ এই পর্যায়ক্রমে কিন্তু পাতাকপি এবং ফুলকপি সারা বছর এখান থেকে পাওয়া যাবে। আর এই এখানকার যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী এখানকার চাহিদা মিটিয়ে, জেলা চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। তো আমরা এখানে বেশ কয়েকজন কৃষক আছে, তাদের কাছে জানতে চাইবো যে তারা কিভাবে এই যে আগাম সবজি উৎপাদন উদ্বুদ্ধ হলো, এতে লাভ কিরকম, সেই বিষয়গুলো আমরা তাদের কাছে জানতে চাইবো। তো এখানে বেশ কয়েকজন কৃষক আছে, তারা প্রতিটা ফুলকপি এবং পাতাকপির চাষ করেছে। আসলে আপনাদের এই মাঠে যে শীতের যে আগাম বা গ্রীষ্মকাল যে সবজি, এটি বেশি উৎপাদন হয়, বিশেষ করে পাতাকপি ফুলকপি, কেন করেন? আমরা কিছু লাভের আশাই করি, কিন্তু এবছরে দেখা যাচ্ছে আপনার আগুড়ি কপিগুলা গরমের কারণে অনেক কপি নষ্ট হয়ে গেছে, চাষিরা আগাম কপিতে লস খেয়েছে। তো আল্লাহ দিলে দেখা যাচ্ছে এই নামলা কপিগুলা হয়তো যদি আবহাওয়া ভালো থাকে তাহলে চাষিরা খুব বেশি টাকা পাবে। কথা বলছি, আচ্ছা, বিঘা প্রতি জমিতে কি পরিমাণ খরচ হয় এবং আপনার সর্বোচ্চ কত টাকা বিক্রি করতে পারেন? বিঘা জমিতে দেখা যাচ্ছে এই আগুড়িগুলা 40-45 হাজার টাকা হয়, কিন্তু এই নামলা পর্যায়ে যেগুলা কার্তিক মাসে উঠবে, অগ্রহায়ণ কার্তিক মাসে উঠবে, এগুলা 30-35 হাজার টাকা খরচে দেয়েছে হয়ে যায়। কিন্তু প্রতি বছরে মোটামুটি 70-75 হাজার টাকা বিঘি বেচতে পারি। এবছরে কি হবে না হবে আমরা বলতে পারছি না। আমরা আরেকজন কৃষকের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব, যে আমরা তো দেখেছি যে যে সবজিগুলো বিশেষ করে অনেক সময় অনেক দামে বিক্রি হয়, 1,00,000-1,20,000 বিক্রি হয়। তো আসলে সবজির বাজারটা কেমন? আমরা সবজির বাজার এবছরে 70,000-80,000 যাইতেছে, খরচ 30,000-40,000 এইরকম। তবে এবার গরমের কারণে বাঁধাকপি চাহিদা কেমন, কোথায় কোথায় থেকে ক্রেতারা আসে এবং এখান থেকে কিনে নিয়ে যায় কিনা, বিক্রি করতে কোনো সমস্যা হয় কিনা? ঢাকা, চিটাগাং, বরিশাল সব জায়গায় যায় মেহেরপুরের কপি। আল্লাহর রহমতে মেহেরপুরের কপির চাহিদা সব জায়গায় বেশি। আচ্ছা, এই যে এই কপি চাষের সমস্যাটা কি, বিশেষ করে আগাম যে সবজি চাষের যে চাষিরা চাষ করে সেটা সমস্যাটা কি? সমস্যা হইতেছে আবহাওয়া মেনটেন হয় না। চাষিরা আগেই কপি লাগাই ফেলে, দেখা যাচ্ছে সিজন ছাড়াও অনেক আগে লাগাই, আর এই জন্য আবহাওয়া ম্যাচ করে না, ম্যাচ না করার কারণে গরমে পচে যায়, এইগুলো সমস্যা। শেষ, রাশিদুজ্জামান খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা ঘুরে দেখছিলাম মেহেরপুরের একটি সবজি ক্ষেত। দর্শক, মেহেরপুরের কৃষকরা কিন্তু এই আগাম শীতকালীন সবজি উৎপাদনে বেশ সফলই হয়েছে। দর্শক, আজকের আয়োজন এ পর্যন্তই, আমরা চলে এসেছি তো আয়োজনের একেবারে শেষ পর্যায়ে। দেখা হবে নতুন দিনে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভ সকাল।